করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চোদ্দ এপ্রিল থেকে একুশ এপ্রিল পর্যন্ত সাত দিনের সর্বাত্মক লকডাউনে কাজ ও চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর এ বিষয়ে আদেশ জারি করা হয় এতে সরকারি বেসরকারি অফিস এবং গণপরিবহন বন্ধ রাখা সহ তেরো দফার নির্দেশনা দেওয়া হয়েছে তবে শিল্প কারখানাগুলো স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনা চালু থাকবে বিওয়ার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তেরো দফার নিষেধ হল সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ও কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন তবে বিমান সমুদ্র নৌপথ এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো এই নিষেধাজ্ঞার আওতায় বহির্ভূত থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে সর্বপ্রকার পরিবহন সড়ক নৌ রেল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে তবে পণ্য পরিবহন উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবার ক্ষেত্রে আদেশ প্রযোজ্য হবে না শিল্প কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনা চালু থাকবে তবে শ্রমিকদের সহযোগ প্রতিষ্ঠান কর্তৃক নিজস্ব পরিবহন ব্যবস্থাপনা আনা নেওয়া নিশ্চিত করতে হবে আইন আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন কৃষি উপকরণ খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন ত্রাণ বিতরণ স্বাস্থ্যসেবা কোভিড উনিশ টিকা প্রদান বিদ্যুৎ পানি গ্যাস ও জ্বালানি ফায়ার সার্ভিস কার্যক্রম টেলিফোন ইন্টারনেট গণমাধ্যম বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা ডাক সেবা সহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলো তাদের কর্মচারী ও যানবাহন এই নিষেধাজ্ঞার আওতায় বহির্ভূত থাকবে অতি জরুরি প্রয়োজন ব্যথিত ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনা চিকিৎসা সেবা মরদেহ দাপন বা সৎকার ইত্যাদি কোনোভাবে বাড়ির বাইরে বের হওয়া যাবে না তবে টিকাকার দেখানো সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁয় দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা এবং রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয় বা সরবরাহ করা যাবে শপিং মল সহ অন্যান্য দোকানগুলো বন্ধ থাকবে কাঁচাবাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কয় বিক্রয় করা যাবে বাজার কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে বড় ধান কাটার জরুরি প্রয়োজনে কৃষি শ্রমিক পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সমন্বয় করবে সারা দেশের জেলা ও মাঠ প্রশাসন উল্লেখিত নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তার পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমা ও তারাবিন আমাদের জামায়াতের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে এই নির্দেশনাগুলো বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় সম্পূরক নির্দেশনা জারি করতে পারবে নিত্য নতুন এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি বাজিয়ে সাথেই থাকুন সো আল্লাহ হাফিজ